Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. So aajke vlog ta kintu khub interesting hote choleche karon aajke kintu tomader sathe ekta product review korbo amar ei vlog er through te. Acha product ta ki tar age ekta jinish bole dei, tumra dekhte pachho amar chul ta pochondo bouncy hoyeche ebong khub volume diyeche. To aajke jeta discuss korbo tomader sathe seta hocche ei product ta. Yes, this one আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। তো এই প্রোডাক্টের থ্রুতে আমরা কিন্তু বাড়িতে বসে একটা সালন লাইক লুক স্টাইল করতে পারি এবং যখন তখন ইচ্ছে কর, আর এটা খুব ইজিলি ক্যারি করতে পারো। এটা শুধু হেয়ার ড্রায়ার নয়, এটা একটা হেয়ার স্ট্রেটনারও কাজ করে। সুতরাং হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এত কিছু ক্যারি না করে একটা জিনিসই যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু নানা রকম স্টাইল করতে পারবে। তো আমি অলরেডি করে নিয়েছি, তোমাদের পুরো দেখাবো কিভাবে কি করলাম, প্রোডাক্টের ডিটেলস সব কিছু বলবো। আর এটা সম্বন্ধে একটা জিনিস বলি, এটা হচ্ছে 1200 ওয়াট পাওয়ার। তো আর কথা বলবো না বেশি, তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি এই প্রোডাক্ট ডিটেলস, তারপর ডেমনস্ট্রেশন। আর অবশ্যই আমি মনে করব যে তোমরা কিন্তু এই প্রোডাক্টটা কিনলে খুব 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 উপকৃত হবে। তো লেটস মুভ টু আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। ইজ এ ওয়ান স্টেপ স্টাইলার অ্যান্ড হট এয়ার ব্লো ব্রাশ। এতে ইউজ করে তোমরা একসাথে হেয়ার ড্রাই অ্যান্ড স্টাইলিং দুটোই করতে পারবে। ইট হ্যাজ আ সেরামিক টার্মেলাইন কোটিং ব্রাশ হেড, ইট কামস উইথ অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসলস অ্যান্ড নাইলন পিন ব্রিসলস উইথ রাউন্ডেড টিপস, যাতে হেয়ারটা ডিটাঙ্গল করা খুব ইজি হবে। ইট হ্যাজ 24 ক্যারেট গোল্ড স্টাইলিং সার্ফেস ফর ইভেন হিট ডিস্ট্রিবিউশন। দ্য ব্রাশ হ্যাজ অ্যান্টি স্কেল্ডিং টিপ উইথ আয়োনিক টেকনোলজি টু রিডিউস হেয়ার ফ্রিজিনেস। সো স্টাইলিং করার সময় এই টিপ ইউজ করবে যাতে হিটটা ডাইরেক্টলি হাতে বা স্ক্যাল্পে আসবে না। এটার হ্যান্ডেল এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব ইজিলি এটা গ্রিপ করা যায়। ইট হ্যাজ 3 হিট অ্যান্ড 2 স্পিড সেটিংস, যেটা তোমাদের স্টাইলিং অনুযায়ী ইউজ করতে পারো। ফার্স্ট সেটিং হচ্ছে লো টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড, সেকেন্ড সেটিং হচ্ছে মিডিয়াম টেম্পারেচার অ্যান্ড লো স্পিড, অ্যান্ড থার্ড হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড। এটার সাথে দেওয়া হয়েছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, সো উইদাউট এনি হিন্ড্রেন্স এটার সাহায্যে খুব ইজিলি হেয়ার স্টাইলিং করতে পারবে তোমরা। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার কেবল। স্নান করার পর 70% টাবেল ড্রাই করে নিয়েছি, তারপর আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করেছি লেন্থে, যাতে চুলটা একটু স্মুথ থাকে। তো তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে পারো, তারপরে তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই হিট প্রোটেক্টিং মিস্ট ইউজ করবে। আমি কিন্তু ইউজ করিনি, আমি 2 পাম্পস মতো সিরামটা নিয়েছি এবং 2 সাইডের লেন্থেই ভালো করে আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা ইউজ করে ভালো করে আমার হেয়ারটা কম করে নিলাম এবং এর ফলে যত ট্যাঙ্গল ছিল সব রিমুভ হয়ে গেল। আর দেখো কতটা একটা শাইনিং লুক অলরেডি এসে গেছে আমার হেয়ারে। আমি অলরেডি আমার হেয়ারটাকে মিডল পার্টিশন করে রেখেছি যাতে স্টাইলিং করতে ইজি হয়। এরপর আমি আমার হেয়ারে ছোট ছোট ওয়ার্টিকাল সেকশনস করে নিচ্ছি আর প্রোডাক্টটা ওই সেকশনে ভালোভাবে প্লেস করলাম ইন হাই স্পিড অ্যান্ড হিটে কম করছি। টাইম নিয়ে কিন্তু কম করতে হবে যাতে হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয় পুরো সেকশনে। সো দিস ইজ দ্য এফেক্ট। দেখো একসাথে হেয়ারটা ড্রাই, স্ট্রেটনিং আর কমপ্লিট ডিটাঙ্গল হয়ে গেছে। এবার আরেকটা সাইডে এক্স্যাক্টলি সেম প্রসেস অ্যাপ্লাই করে স্টাইলিং করলাম, সালন লাইক লুক চলে এসেছে আমার। ওকে, নাও লেটস কাম টু দ্য ফাইনাল পার্ট, দ্যাট ইজ দ্য ফ্রিঞ্জেস পার্ট। ভলিউম আনতে চাও তো এইভাবে ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা নিয়ে রোল করবে আর দেখো কত সুন্দর একটা ওয়েভি লুক আমি পেয়ে গেছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো কত সহজে 5 টু 6 মিনিটসের মধ্যে বাড়িতে বসে আমরা একটা সালন লাইক লুক পেয়ে গেলাম।
তোমরা দেখতেই পেলে যে কত ইজিলি আমরা এরকম একটা প্রফেশনাল লুক পেতে পারি পুরো সেলনের মতো বাড়িতে বসেই, আর চুলটা ভীষণ সিল্কি হয় আর প্রচন্ড ওয়েভি আর খুব ভলিউম দেয়। তোমরা দেখতেই পাচ্ছ সো সিল্কি আর ভীষণ সুন্দরভাবে ডিট্যাঙ্গল হয়, আর স্পেশালি আমাদের যাদের মানে কালার্ড হেয়ার তাদের প্রচন্ড হেয়ারটা ফ্রিজি থাকে। তো আমি বলবো ইটস আ হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট, তো তোমরা কিন্তু এটা অবশ্যই কিনবে এবং যখন তখন এরকম একটা সেলন লুক তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। তো আমি এটার পারচেস লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করছি, তো তোমরা প্লিজ ওটাতে ক্লিক করে পারচেস করতেই পারো। তো কেমন লাগলো আজকে ব্লগটা প্লিজ তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর আমি জানি এরপর তোমরা অবশ্যই এটা পারচেস করবে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি যদি ব্লগটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রচুর প্রোডাক্ট রিভিউ পাবে তুমি আমার চ্যানেল থেকে, নানা রকম ট্রাভেল ব্লগস, লাইফস্টাইল ব্লগস, কুকিং রেসিপিস সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেস, স্টে প্রিটি, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। টিল দেন, বাই and take care.